আশা করি পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। লক্ষ্য করে দেখেন আমরা এখন কিন্তু আমাদের আসবে না, তো কেন আসবে না, এখন কিন্তু আমাদের যে কাজটা তৈরি করতে হবে সেটা হলো এখানে লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু আমাদের এই যে ডাটা টার্গেট, তার পরবর্তীতে আমাদের যে অ্যাট্রিবিউট ডাটা আইডি, সেই অ্যাট্রিবিউটগুলোকে এখন আমাকে নিয়ে কাজ শুরু করতে হবে। তো সেই কাজটা শুরু করার জন্য জাস্ট আমি একটি কাজ শুরু করে দিই, তো আপনাদের বোঝার সুবিধার্থে, একটু ওয়েট, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ শুরু করে দিই, একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, তো সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি কে, তো এটা লুপের মধ্যে আমি ডিক্লেয়ার করে দিই, কোনো সমস্যা নেই। তো একটি ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম কে, তো কে ইকুয়াল টু কোথায় থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে, তাই না? তো কে ইকুয়াল টু জিরো, কে লেস দেন, কোন পর্যন্ত চলবে, এখন আমাদের বিষয়টা আসছে এখানে প্রশ্নটা, তো এই লুপটা আমাদের কোন পর্যন্ত চলবে। তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমরা একটি যে কাজ করেছিলাম আইডি, এই যে আমি আইডিটা আমি এখন দিলাম, তো এই আইডিটা আপনারা সকলে দিয়ে দিবেন। তো আমাদের যে প্যারেন্ট ডিপ ছিল, লক্ষ্য করে দেখেন আমি কিন্তু একটি প্যারেন্ট ডিপ দিয়েছিলাম, তো সেটা কিন্তু ক্লাস নেম ছিল, তো আমি সেটা করে দিলাম আইডি। তো এই প্যারেন্ট ডিপের মধ্যে কিন্তু আমার ইমেজগুলো থাকবে। তো লক্ষ্য করে দেখেন, এই তো এই প্যারেন্ট ডিপের মধ্যে কিন্তু আমার সেই ইমেজগুলো আছে। তো এই প্যারেন্ট ডিপটাকে এখন আমাকে ধরতে হবে, তো সেই ভেরিয়েবলটা আমি নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিলাম আমি আইটেম, পারফেক্ট। তো আইটেম ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো সেই আইডির মধ্যে আমার কী থাকবে, এই যে আমি দিয়েছিলাম যে প্যারেন্ট ডিপ, সেই আইডিটাকে আমি ধরতে চাচ্ছি, পারফেক্ট। তো এই কাজটা আমি এখানে করে ফেললাম, তো এটার কোন পর্যন্ত চলবে, সেমভাবে ডট চিলড্রেন, ডট চিলড্রেন, পারফেক্ট। তো এই কাজটা কিন্তু এখানে আমাদের হয়ে গেল, তাই না? তো এই কাজটা শুধুমাত্র এখানে হয়ে গেল তাই নয়, তো আমাকে কিন্তু আরও কাজ শুরু করতে হবে। তো এখানে আইটেম ডট লেন্থ, তো এই লেন্থ পর্যন্তই কিন্তু এই কের মানটা চলবে, তো আইটেম ডট লেন্থ, পারফেক্ট, এবং কে প্লাস প্লাস, তো এই কাজটাও আমাদের এখানে হয়ে গেল। তো স্টেটমেন্ট আমরা শেষ করে ফেললাম আমাদের যে ব্র্যাকেট ছিল সেটি দিয়ে। তো এখন লক্ষ্য করে দেখেন এখন আমরা কী করতে চাচ্ছি, এখন অতি সিম্পল দুইটা কাজ শুধুমাত্র কাজ করলে এখন আমাদের হয়ে যাবে। যখন আমরা এই যে আমাদের এই যে বাটন, এই বাটনে যখন আমরা ক্লিক করব, যখন শুধুমাত্র ফোনে ক্লিক করব, তখন শুধুমাত্র ফোনের আইডিটাকে, সুতরাং ফোনের যে একটি স্পেসিফিক আমরা যে আইডি দিয়েছিলাম, ডাটা আইডি, তার পরবর্তীতে ডাটা টার্গেটের মাধ্যমে যেটা দিয়েছিলাম, সেই আইডিটাকে করে দেব আমরা হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে এগুলো সব ব্লক হয়ে যাবে শুধুমাত্র ফোনের জন্য, আর বাদ বাকি যেগুলো ছিল ফ্লাওয়ার্স, টিভি, সেগুলো হয়ে যাবে ডিসপ্লে নান। এই যে সিম্পল একটি কাজ, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করে ফেলব, তো এই কাজটাই আমরা করে ফেলি এখন। তো তার পূর্বে এই যে আইটেম যেটা আমরা ধরেছিলাম, তো আইটেমের মধ্যে কে, তো কে মানে একবার চেক করবে কে জিরোতম ইন্ডেক্স, ওয়ানতম ইন্ডেক্স, তো স্টাইল, তো জাস্ট আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করে দিই, তো ডিসপ্লেটাকে আমরা বলে দিচ্ছি এখানে, তো সিএসএসের মাধ্যমে ডিসপ্লেটাকে আমরা এখানে জাস্ট বলে দেব ব্লক। তো প্রাথমিক অবস্থায় ডিসপ্লেটা ব্লক অবস্থা থাকবে না, তো প্রাথমিক অবস্থায় সেটা নান অবস্থা থাকবে, তো এখানে এখান থেকে জাস্ট আমরা সেটা বলে দিলাম নান। তো একটা জিনিস লক্ষ্য এখন করেন, সেই জিনিসটা হলো এখানে আমরা কিন্তু ইয়ে দিয়েছিলাম প্রত্যেকটা জন্য ডাটা টার্গেট, এখানে ডাটা টার্গেট, এবং এখানে আমরা সে ডাটা আইডির মাধ্যমে ধরেছিলাম, তাই না? তো এই যে ডাটা টার্গেট সেটা কিন্তু আমার একটি অ্যাট্রিবিউট, তো সেই অ্যাট্রিবিউটটাকে আমাকে ধরতে হতো এখানে। তো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমি, তো সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি টার্গেট, পারফেক্ট, মানে এখান থেকে আমি যেটাকে ধরবো সেটা হচ্ছে ডাটা টার্গেটটাকে, তো সেজন্য জাস্ট আমি টার্গেট দিয়ে দিলাম। তো টার্গেট ইকুয়াল এখন আমার কী হবে, তো লক্ষ্য করে দেখেন ইতিপূর্বে যখন আমরা ডমের মাধ্যমে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টের মাধ্যমে আইডিটাকে সিলেক্ট করলাম, তো এইটা কিন্তু অবশ্যই আমার অ্যাট্রিবিউট, তো অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে যে কাজ করতে হবে সেটা হলো গেট অ্যাট্রিবিউট নামে যে মেথডটি রয়েছে তাকে এখন আমাকে কী করতে হবে, কল করতে হবে, সরি, তো এখানে এখানে আমার হবে গেট অ্যাট্রিবিউট, তাই না? তো জাস্ট আমরা সেই কাজটাই করে ফেলি, তো গেট, অবশ্যই স্পেলিং মিস্টেক না হলেই হয়, তো অ্যাট্রিবিউট, পারফেক্ট। তো এই যে গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটাকে এখন আমরা ধরে ফেলি এখানে, পারফেক্ট। তো এখান থেকে জাস্ট আমরা এই লাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আনি এখান থেকে, তো ডাটা টার্গেট, তো পারফেক্ট। তো এখান থেকে জাস্ট আমরা ডাটা টার্গেটটাকে রেখে দিলাম, তো অতি সিম্পল একটি কাজ, আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পারতেছেন, আমি একদম ভেঙে ভেঙে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি, এর থেকে ভেঙে ভেঙে আলোচনা করা আমার পক্ষে পসিবল না আসলে। তো এখন লক্ষ্য করে দেখেন এই যে ফর লুপের মধ্যে আমি যেটা আপনাদেরকে বললাম, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করতে পারি, যদি আমাদের যে টার্গেট ভেরিয়েবলটা আমরা নিলাম, সুতরাং যে আমাদের ডাটা টার্গেট যে অ্যাট্রিবিউটটা ছিল সেগুলো কিন্তু টার্গেটের মধ্যে এখন চলে আসলো সবগুলো, তাই না? তো টার্গেট ইকুয়াল ইকুয়াল যদি আমাদের আইটেম, এই যে টার্গেট ইকুয়াল ইকুয়াল যদি আমাদের আইটেম কি হয়, যদি আমাদের আইটেমের কে পর্যন্ত, মানে একবার জিরোতম ইন্ডেক্স, ওয়ানতম ইন্ডেক্স, এভাবে আমাদের চলবে, কোন পর্যন্ত চলবে, তো লক্ষ্য করে দেখেন যদি আমরা এই যে ডাটা আইডি, আমাদের আইডিটাকে অবশ্যই কিন্তু ধরতে হবে এখন, তাই না? তো এই আইডিটাকে এখন আমরা জাস্ট ধরে ফেলি, তো আইডিটাকে ধরার জন্য আমাকে সেম কাজ আবার করতে হবে, যে গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাকে আইডিটাকে ধরতে হবে,
তো এখানে জাস্ট আমি সেই কাজটাই করে ফেলি। তো এখান থেকে জাস্ট ডাটা আইডিটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে আমি বসিয়ে দিচ্ছি ডাটা আইডি। তো এখানে আমি কি কন্ডিশন চেক করে নিচ্ছি, যদি আমাদের লক্ষ্য করে দেখেন যদি আমাদের টার্গেট যেটা আমরা দিয়েছি, সুতরাং আমরা যা ডাটা টার্গেট, ডাটা টার্গেট মানে কোনটা লক্ষ্য করে দেখেন এখানে আমাদের যে নামগুলো ছিল ফোন, ফ্লাওয়ার, টিভি এবং অল, এই নামগুলোর সাথে যদি ম্যাচ হয় আমার ফ্লাওয়ার, তার পরবর্তীতে টিভি, তার পরবর্তীতে ফোন, ফ্লাওয়ার, ফোন, এই নামগুলোর সাথে জাস্ট আমি চেক করে নিচ্ছি, যদি আমার ইকুয়াল ইকুয়াল যদি সমান যদি হয়ে যায় তাহলেই কিন্তু আমার কী কাজ করবে, তাহলেই কিন্তু আমার ডিসপ্লেটা এখানে ব্লক হয়ে যাবে, আদারওয়াইজ ডিসপ্লেটা আমার নানা অবস্থায় থাকবে। তো আশা করি এই পর্যন্ত বিষয় আপনারা সকলে বুঝতে পেরেছেন, অতি সিম্পল একটি কাজ। তো এখান থেকে জাস্ট আইটেমটাকে আমরা ধরলাম, তো আইটেমটাকে ইন্ডেক্সটাকে চেক করে নেবে, তার পরবর্তীতে স্টাইল ডট, এই তো স্টাইল ডট, ডিসপ্লেটা এখন আমরা কী করে দিচ্ছি, ডিসপ্লেটা এখন আমরা পরিবর্তন করে দেবো, তাই না? তো প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে ডিসপ্লে নান, এখন হয়ে যাবে আমাদের যদি ম্যাচ হয়ে যায় তাহলে সেটা আমরা বলে দেবো হচ্ছে ডিসপ্লে ব্লক। অতি সিম্পল একটি কাজ, এর থেকে সহজভাবে বোঝানো আর পসিবল না, আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমরা ফোনে যাচ্ছি, তো আমাদের কাজ কিন্তু এখনও করতেছে না, আমাদের কোনো প্রকার কি ইরোড আছে? তো লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু একটা ইরোড রয়েছে, সেটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। তো এই যে গেট অ্যাট্রিবিউট কি ইরোড, অ্যাট্রিবিউট ইজ নট ডিফাইন্ড, বিকজ এখানে আমি যে ভুলটা করেছি সেটা লক্ষ্য করে দেখেন, আমি এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর এই যে গেট অ্যাট্রিবিউট, তো এখানে কিন্তু আমাকে এটা ডিস দিয়ে ধরতে হবে, তাই না? তো ডিস ডট গেট অ্যাট্রিবিউট, পারফেক্ট। তো এবার যদি আমরা রান করে আউটপুটটা দেখি তাহলে দেখেন আমার কিন্তু ফোন, তার পরবর্তীতে ফ্লাওয়ার্স, টিভি এইগুলো চলে এসেছে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখেন, আমরা যখন ফোনে ক্লিক করছি তখন কিন্তু তার অ্যাক্টিভ নাম্বার কালারটা দেখাচ্ছে না। তো কেন দেখাচ্ছে না, আমরা যদি এখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখেন এই যে আইডি আমরা দিয়েছিলাম ফিল্টার বাটন, সেই ফিল্টার বাটনের আইডিটা কী হবে, এই যে ইউএলটা হবে, কেননা এখানে লক্ষ্য করে দেখেন এখানে আমরা তার চিলড্রেনটাকে ধরেছিলাম, তাই না? তার চিলড্রেনটাকে আমরা ধরেছিলাম, তো অবশ্যই ইউএলের চিলড্রেন হচ্ছে এলআই, এই মিস্টেকটা আমি অবশ্যই করেছি, এই মিস্টেকটা আপনার একটু ঠিক করে নেবেন। তো তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে এলআই চলে আসলাম, এখান থেকে কন্ট্রোল এজে সেভ করে দিলাম। এবার যদি আমরা চলে যাই তাহলে এবার দেখেন এবার কিন্তু আমাদের সেটা দেখিয়েছে পারফেক্টভাবে, সবগুলোই কিন্তু আমার অ্যাক্টিভ কালার সহকারে আমার আউটপুটটা একদম পারফেক্টভাবে চলে এসেছে। তো অলে কিন্তু এখন আমার কিছু আসতেছে না, অলে যখন আমি ক্লিক করতেছি তখন প্রাথমিক অবস্থায় একটা দেখাচ্ছে, কিন্তু অলে এখন আমার কিছু দেখাচ্ছে না। তো অলে না দেখার কারণ হচ্ছে আমরা কন্ডিশন একবার চেক করে নিব, সেই কন্ডিশনটা আসলে কী হবে। ইফ যদি আমাদের টার্গেট, ইফ যদি আমাদের এই যে টার্গেট, এই টার্গেট ইকুয়াল ইকুয়াল যদি আমাদের অল হয়, ইকুয়াল ইকুয়াল যদি আমাদের অল হয় তাহলে এখান থেকে জাস্ট আমরা কী করে নেব, আইটেমস ডট কে টাকে আমরা বলে দেবো ডিসপ্লে ব্লক। তো আইটেমস ডট কে, তো এটার স্টাইল ডট সেমভাবে, তো জাস্ট আমি বলে দিচ্ছি স্টাইল ডট, স্টাইল ডট ডিসপ্লে, পারফেক্ট, ডিসপ্লে ইকুয়াল ব্লক, পারফেক্ট। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম, তো একদম ভেঙে ভেঙে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কোনো প্রবলেম নয়, আমি আবার আলোচনা করে নিব। তো ফোনে চলে গেলাম, অলে চলে গেলাম, তো দেখতে পাচ্ছেন অলে সবগুলো চলে আসলো, ফোনটাকে সে কি ফিল্টারিং করে নিয়ে চলে আসলো, ফ্লাওয়ার্সটাকে সে ফিল্টারিং করে নিয়ে চলে আসলো, টিভিগুলো যেগুলো ছিল সেগুলো সে ফিল্টারিং করে নিয়ে একদম চলে আসলো। তো এটার মতোই কিন্তু একদম আমাদের কাজ করেছে, তাই না? তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন, এখানে জাস্ট আপনারা একটু পরিবর্তন করে নেবেন। সেই পরিবর্তনটা হলো, আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো এই যে এলআই, এলআইয়ের প্যারেন্ট কিন্তু হচ্ছে আমাদের ইউএল, তাই না? ইউএলের চিলড্রেনটাকে নিয়ে আমরা কাজ করছি, তাই না? আরেকটি মিস্টেক আমি যেটা করেছিলাম, এখানে অবশ্যই ক্লাস নেম ছিল, সেজন্য জাস্ট আমি এটা পরিবর্তন করে আইডি দিয়েছি, এই কাজটা আপনারা ঠিক করে নেবেন। তো এই যে আইডির মধ্যে কিন্তু আমাদের সমস্ত যেই ইমেজগুলো, এই ইমেজগুলো এখানে ছিল। তো এখানে কোনোই কাজ আমরা করিনি, জাস্ট ইফের মাধ্যমে চেক করে নিয়েছি, এই যে আমাদের ডাটা টার্গেটের নামটা যদি আমাদের এই ডাটা আইডির সাথে যদি ম্যাচ হয় তাহলে আমাদের ডিসপ্লেটা ব্লক করছে, আদারওয়াইজ ডিসপ্লেগুলো আমাদের নান করে দিচ্ছে। জাস্ট দেখেন আমি আবার আপনাদের দেখাই, এই তো লক্ষ্য করে দেখেন আমাদের যে টার্গেট ছিল, টার্গেটের সঙ্গে গেট অ্যাট্রিবিউট যদি আমাদের ডাটাটা যদি ম্যাচ হয়, ইকুয়াল ইকুয়াল যদি ম্যাচ হয় তাহলে এটা আমরা ডিসপ্লেটা ব্লক করে দিচ্ছি, আদারওয়াইজ এটা আমরা কী করতেছি, আদারওয়াইজ আমরা ডিসপ্লেটাকে নান করে দিচ্ছি। তো এটাই কিন্তু আসলে আমাদের কাজ হচ্ছে এখানে, তাই না? তো আমি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও রিপিট করে নিচ্ছি, এখানে লক্ষ্য করে দেখেন আমি সবার প্রথমে জাস্ট যে কাজ করেছি, একটি ন্যাব্বার তৈরি করেছি, তো একটি প্যারেন্ট ডিভ নিয়েছি, সেই প্যারেন্ট ডিভের মধ্যে আমি একটি করে কী দিয়েছি, ডাটা আইডি দিয়েছি, এই যে ডাটা আইডি এবং ডাটা টার্গেটের নামটা আমরা সেম রেখেছি, তাই না, প্রত্যেকটা ইমেজের জন্য প্রায়। তো এই কাজটা করার পর আমরা জাস্ট এখানে চলে আসলাম, তার পরবর্তীতে এখান থেকে জাস্ট চিলড্রেনটাকে ধরলাম, এটারও চিলড্রেনটাকে ধরলাম, ধরার পর একটি লুপ চালিয়েছি। তো কেন লুপ চালালাম, এই যতবার আমরা বাটনে ক্লিক করবো ততবার যেন সেই বাটনটা ক্লিক হয়, তো সেজন্য আমরা লুপের মাধ্যমে সেটাকে ধরে নিলাম। আরেকটি লুপ চালিয়েছি, জাস্ট ক্লাস লিস্টটাকে আমরা অ্যাড করেছি এবং রিমুভ করেছি, সেজন্য এতটুকু কাজ আমাদের শেষ। আর এখানে এসে ডিস ডট গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের যে অ্যাট্রিবিউট তৈরি করা ছিল, আমাদের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটাকে ডাটা টার্গেট সেইটাকে আমরা ধরলাম। ধরার পর এখানে আমরা কী করলাম, জাস্ট এটার আমরা ডিসপ্লেটাকে প্রাথমিক অবস্থায় নান করে রাখলাম, যদি আমাদের ম্যাচ হয়,
যদি আমাদের ম্যাচ হয় প্রাথমিক অবস্থায় কিন্তু সেটা নাম থাকলো তো যদি আমাদের টার্গেট ইকুয়াল ইকুয়াল যদি আমাদের গেট অ্যাট্রিবিউট ডাটা আইডি হয় মানে এই যে আইডি যেটা আমরা দিয়েছিলাম এখানে ডাটা আইডি তো দেখেন ফ্লাওয়ার এটার সঙ্গে যদি নামটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কি হচ্ছে আমাদের ডিসপ্লেটা ব্লক হয়ে যাচ্ছে তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করলাম আর সবার শেষে যে কাজটা আমরা এখানে করেছি অলের সাহায্যে সেই কাজটা হলো ডিসপ্লেটাকে আমরা যদি অলে কেউ ক্লিক করে বা অলটা যদি ম্যাচ হয় তাহলে ডিসপ্লেটাকে কী করে দেবে ব্লক করে দেবে তো এই কাজটাই জাস্ট আমরা এখানে করেছি তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন অতি সিম্পল একটি কাজ আর এটা হচ্ছে আমাদের সিএসএস তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ